আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনদার মুসল্লিগণ, আজকের ভিডিওটি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনাকে কেন্দ্র করে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের একজন বিখ্যাত সাহাবি, যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। শুরুতে তিনি একজন কাফিরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হতো। উমাইয়া ইবনে খালফ মুসলমানদের চরম শত্রু ছিল। সে তাকে প্রচন্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপর চিত করে ফেলে রাখত এবং একটি ভারী পাথর তার বুকের উপর চাপিয়ে দিত, যার কারণে তিনি নড়াচড়া করতে পারতেন না। আর বলতো যে হয় এ অবস্থায় মরবে, আর বাঁচতে চাইলে ইসলাম ছেড়ে দিবে। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এ অবস্থাতেও আহাদ আহাদ বলতেন, অর্থাৎ আমার মাবুত একমাত্র আল্লাহ। রাত্রে শিকলে বেঁধে তাকে ব্যত্র আঘাত করা হতো এবং পরদিন উত্তপ্ত জমিনের উপর ফেলে রাখা হতো, আর ক্ষতবিক্ষত শরীরকে আরো বেশি ক্ষতবিক্ষত করা হতো যেন তিনি অতিষ্ঠ হয়ে ইসলাম ত্যাগ করেন, নথবা ছটফট করতে করতে মৃত্যু মুখে পতিত হন। নির্যাতনকারীরা ক্লান্ত হয়ে যেত, আর তারা পালাক্রমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার করত। কখনো আবু জাহেল, কখনো উমাইয়া ইবনে খালফ, কখনো বা অন্য কেহ পালাক্রমে শাস্তি দিত। প্রত্যেকে শাস্তি দিতে নিজের সম্পূর্ণ শক্তি ব্যয় করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এ অবস্থায় দেখতে পেলেন। বেলালের উপর অত্যাচার দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খরিদ করে আজাদ করে দিলেন। যেহেতু আরবের মূর্তি পূজারীগণ নিজেদের মূর্তিগুলোকে মাবুদ বা উপাস্য বলে মনে করত, আর এর মোকাবেলায় ইসলামের শিক্ষা ছিল তাওহিদ বা একত্ববাদের, এ কারণেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে শুধু একত্ববাদেরই জিকির ছিল। এটি হচ্ছে প্রেম ও ভালোবাসার বিষয়। আমরা যেখানে মিথ্যা মহব্বতের বেলায় দেখতে পাই যে যাহার সাথে মহব্বত হয়ে যায় তার নাম উচ্চারণ করতে মজা লাগে, অনর্থকভাবে তার নাম বারবার উচ্চারণ করা হয়, সেখানে আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসার ব্যাপারে আর কি বলবো, যা দিন দুনিয়া উভয় স্থানেই কাজে আসবে। এ কারণে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রকারে নির্যাতন করা হচ্ছিল, কঠিন হতে কঠিন শাস্তি দেওয়া হচ্ছিল, যখন মক্কার বালকদের হাতে তাকে ছেড়ে দেওয়া হতো আর তারা তাকে গলিতে গলিতে ঘুরাতো, তখন তার জবানে শুধু আহাদ আহাদ জপ উচ্চারিত হতো। এরই প্রতিদানস্বরূপ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি মুয়াজ্জিন নিযুক্ত হয়েছিলেন। মদিনায় সফরে সর্ব অবস্থায় আজান দেওয়ার দায়িত্ব তাকেই দেওয়া হয়েছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মদিনা শরীফে বসবাস করা ও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান শূন্য দেখা তাহার জন্য কষ্টকর হয়ে গেল। এজন্য তিনি অবশিষ্ট জীবন জিহাদে কাটিয়ে দেওয়ার নিয়ত করলেন এবং তিনি জিহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে চলেও গেলেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি আর মদিনায় মনোয়ারায় ফিরে আসেন নাই। একদিন তিনি স্বপ্নযুগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, এটা কেমন জুলুমের কথা যে আমার নিকট একেবারেই আসছো না। ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি মদিনা তায়েবায় হাজির হলেন। হযরত হাসান ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আজান দেওয়ার অনুরোধ করলেন। আদরের দুলালদের অনুরোধ অপেক্ষা করার উপায় ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন আজান দিলেন মসজিদে নববীতে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আজানের সেই আওয়াজ শোনা মাত্রই সমগ্র মদিনায় শোকের রোল পড়ে গেল। কি বৃদ্ধ কি যুবক, যারাই হুজুরের জামানায় আজান শুনছিলেন তারা সবাই কাঁদতে আরম্ভ করলেন। কিছুদিন সেখানে অবস্থান করার পর তিনি আবারও ফিরে আসলেন। অবশেষে হিজরি 20 সনে দামেশকে তিনি ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে